ইসলামী ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সংক্ষিপ্ত তিনটি কথা। এক নম্বর কথা হলো, পয়লা বৈশাখে মুসলমানদের এই বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে। দুই নম্বর কথা হলো, মুসলমানদের সর্বোচ্চ বিচারাঙ্গনে গ্রিকের অভিশাপের দেবী যদি এখান থেকে অপসারণ করবার শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণ না করা হয়, এদেশের জনতা গ্রিক দেবী তেমিসের গলায় শেকল পরিয়ে পুরি ভঙ্গ। যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন, যারা বিএনপির রাজনীতি করেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন, মনে রাখতে হবে এদেশের তাওহিদি জনতা কোটি প্রাণের হৃদয়ে স্বাধীনতা উত্তরকালের ইসলামী আন্দোলনের রূপকার স্বাধীনতার অন্যতম মহান সেনাপতি হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি আছে। আমি মনে করি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব, তার চরিত্রের উপর কালিমা রোপণ করবার চেষ্টা করা জাতীয় মসজিদের অপমান, জাতীয় মসজিদের অপমান। হাফেজ এবং মুফতি আমিনুল হাসানের বিরুদ্ধে চরিত্রে কালিমা রোপণ করবার এই ষড়যন্ত্রকে যদি যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাতিল না করা হয়, স্পষ্ট ঘোষণা করতে চাই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নতুন মুক্তিযুদ্ধ হবে। সংগ্রামী তৌহিদের জনতা, আপনারা সকলে জানেন 1981 সনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে ময়দানে এসেছিলেন। সেই থেকে এখনো পর্যন্ত হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এদেশের মানুষের সব শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে সম্রাট হয়ে আছেন। সাংবাদিকরা বলেছেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এদেশের মানুষের ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ের সম্রাট। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা জানেন যে নাকি আল্লাহর ওলিকে আল্লাহর বলির বিরোধিতা করে আল্লাহ পাক সরাসরি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আমি মনে করি শাহরিয়ার কবির তার হাফিজ হুজুর আল মুফতি আমিনুল ইহসান রহিমাহুল্লাহর বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করেনি, বরং তারা খুল্লম খুল্লা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এমন ভাবে পাকড়াও করবে, ইন্না বাতসরব বেগালা সাদিদ, আল্লাহ পাকের পাকড়াও যখন হবে বাংলাদেশে কোন রাস্তিক আর বাংলাদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ। শাহরিয়ার কবির মুনতাসির মামুন সহ এদেশের যত নাস্তিক ইসলামের বিরোধিতা করেছে, মুসলমানদের বিরোধিতা করেছে, ইসলামের ঐতিহ্যের উপর আক্রমণ করেছে, তাদের সকলকে জাতির সামনে মাফ চেতে হবে এবং সরকার যেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, এটাই হলো আমাদের দাবি। আমাদের একটাই দাবি, বাংলাদেশের হাফিজ হুজুরের নাম যদি না থাকে তাহলে ইসলামী ঐতিহ্য থাকবে না, বাংলাদেশ নয় ঢাকা শহরের কোন সড়কে অন্য কারো নাম থাকতে দেব না। যে
এই জমিনে যেই দেশে আল্লাহর বুজুর্গানা দীন ও ইজ্জতের উপর আঘাত আসবে সেই দেশের জনগণ যদি সেই ইজ্জত রক্ষার জন্য ময়দানে নেমে না আসে সেটার জন্য চেষ্টা না করে সেই জমিন আল্লাহর গজবের বিরুদ্ধে হবে। আমাদের দাবি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দামি মানুষরা এই পীর আউলিয়াদের জমিনে পা রাখার আগে মুক্তি স্মরণ মুক্তি স্মরণ মুক্তি সরিয়ে নিক্ষেপ করা হবে। জাতীয় ঐক্যের সমান্তরালে সুপ্রিম কোর্টের সামনে যে গ্রিক দেবী মূর্তি স্থাপন করা হয়েছে আগামী রমজানের আগে ঈদ উল ফিতরের আগে সেই দেবীর মূর্তি অপসারণের দাবি জানাচ্ছি। আর না হলে এই দেবী মূর্তিকে সামনে নিয়ে এদেশের মানুষ ঈদগাহে ঈদের নামাজ পড়বে না। বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর লিস্টের নাম ঢুকেছে, এরা মৌলিক ভাবে আল্লাহ ফাকের দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, মুসলমানের দুশ্মন, আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সুপ্রিম কোর্টের সামনে গিরিক দেবী যে মূর্তি স্থাপন করা হয়েছে অনতি বিলম্বে তার সরানো হোক, তা না হলে দেশের জনগণ মাঠে নামতে বাধ্য হবে। অতি সম্প্রতি যে কয়েকটি ঘটনা ঘটে যাচ্ছে, গ্রিক দেবীর মূর্তি স্থাপন, হাফেজ জুজুর এবং মুফতি আমিনুল ইসলাম সাহেবের নাম অপসারণ, একই সূত্রে কথা। দেশে ইসলামী ব্যক্তিত্ব বুজুর্গানে দিনের নাম নিশানা মুছে ফেলে মূর্তির দেশে পরিণত করতে হবে, এটাই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি সাম্রাজ্যবাদের দালালদের চক্রান্ত। পরিষ্কার বলতে চাই, এদের এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আমার তৌহিদি জনতা, আমি একটি কথাই বলতে চাই। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, এদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন এনাদের ওসিলায়
এদেশে ইসলামকে প্রসারিত করেছে। নাস্তিকরা তাদের নামকে এই জন্য বরদাস্ত করতে চাচ্ছে না। নাস্তিকদের এই ষড়যন্ত্র সরকার যদি উৎখাত করার ব্যাপারে সহযোগিতা না করে, তাহলে এদেশের আনাচে কানাচে আন্দোলনের আগুন জ্বলে উঠবে, তখন কিন্তু এই আন্দোলন থামানো সরকারের জন্য সম্ভব হবে না। গিরিক দেবী, এই দেশটি এটা কি মুসলমানদের দেশ না? গিরিক দেবীর মূর্তি কেন সুপ্রিম কোর্টের সেখানে লটকান হয়েছে, স্থাপন করা হয়েছে? এই দেশ এটা মূর্তির দেশ না, মসজিদের দেশ, আল্লাহর দেশ, আল্লাহর গরিবের দেশ। এই মূর্তি যদি এখান থেকে অপসারিত না করা হয়, তাহলেও এদেশে আল্লাহর গজব নেমে আসবে।